স্বাগতম সুস্বাগতম সকলকে আশা করি বন্ধুরা সকলে খুব ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় রাজা ধবলচন্দ্রের সভাকবি পণ্ডিত নারায়ণ শর্মা বিরচিত হিতোপদেশের মিত্রলাভের বিদ্ধ ব্যাঘ্র ও লোভী প্রতীকের গল্প এবং গল্পটির মূল উপদেশ যদি প্রশ্ন আকারে বলা হয় তাহলে বলতে হয় বৃদ্ধ ব্যাঘ্র ও লোভী প্রতীকের গল্পটি উপস্থাপন করে গল্পের মূল উপদেশ বর্ণনা করো যাচ্ছি এখন উত্তরে গল্প সাহিত্যের ইতিহাসে পণ্ডিত নারায়ণ শর্মা এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং হিতপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হিতপ্রদেশ চারটি অধ্যায়ে বিভক্ত মিত্রলাভ সহৃৎভেদ বিগ্রহ এবং সন্ধি এই বিখ্যাত গ্রন্থের চার অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় মিত্রলাভে আটটি কথা বা গল্প আছে মূল গল্প হল লঘুপতনক নামক কাক মন্থর নামক কচ্ছপ চিত্রাঙ্গ নামক হরিণ এবং হিরণ্যক নামক ইঁদুরের গল্প এই মূল গল্পের ভিতরেই আরও অনেক গল্প আছে সব গল্পগুলি একটি যোগসূত্রে বাঁধা আছে এক গল্পের প্রসঙ্গে পরপর অন্য গল্পগুলি বলা হয়েছে বালকদের নীতি উপদেশ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কপতরাজ চিত্রগ্রীভ একদিন আকাশপথে তার সঙ্গী সাথীদের নিয়ে উড়ে যাওয়ার সময় এই গল্পটি বলেছিল ব্যাঘ্র এবং লোভী প্রতীকের গল্পটি বলেছিল একদিন দাক্ষিণাত্যে বিচরণকালে কপতরাজ চিত্রগ্রীব দেখে এক বৃদ্ধ বাঘ স্নান করে কুশ হাতে নিয়ে সরোবরের তীরে বসে বলছে ওহে পথিকগণ এই সোনার কঙ্কন নিয়ে যাও একটু অবাকই হতে হয় এক বৃদ্ধ ব্যাঘ্র স্নান করে কুশ হাতে নিয়ে সরোবরের তীরে বসে বলছে ওহে প্রথিকগণ এই সোনার কঙ্কন নিয়ে যাও বাক্যে ভয় পাওয়াটাই স্বাভাবিক আমরা হিতোপদেশের এই গল্পেও তাই দেখেছি বাঘের ভয়ে কোনো পথিক তার কাছে আসতো না কিন্তু একদিন সোনার কঙ্কন দেখে এক লোভী পথিক লোভবশত মনে মনে বলল লোকে বলে যে যে পশুর শিং বা তীক্ষ্ণ নখ আছে তাকে বিশ্বাস করতে নেই কিন্তু একটু বিপদের ঝুঁকি না নিলে কঙ্কনটি অন্য কোনো পথিক তো নিয়ে যাবে প্রতীকের মনের সংশয় দূর করার জন্য গল্পে আমরা দেখতে পেয়েছি বাঘ তাকে নানা কথার জালে জড়িয়ে ফেলেছে সে বলে যৌবন বয়সে সে ভীষণ দুর্বৃত্ত ছিল অনেক পশু মানুষ বধ করার জন্য পা ফেতু তার স্ত্রী পুত্র মারা যায় তাই এক ধার্মিকের কথা মতো ব্যাঘ্রটি দানব্রত পালন করে চলেছে বৃদ্ধ বাঘের ধর্মীয় কথায় বিশ্বাস করে সরোবরে স্নান করতে গেলেন পথিক তখন পাঁকের স্তূপে মূর্খ পতীক আটকে গেল শত চেষ্টা করেও পাঁক থেকে উঠতে পারল না পাকে আটকে গেছে দেখে বাঘ ধীরে ধীরে কাছে গিয়ে তাকে খেয়ে ফেলল বৃদ্ধ ব্যাঘ্র এবং লোভী পথিকের এই গল্প থেকে কিছু উপদেশ পাওয়া যায় প্রথমত অনিষ্ট বস্তু থেকে ইষ্ট বস্তু লাভ হলেও পরিণাম শুভজনক হয় না অনিষ্টাদ অপি ন গতির অতে শুভা দ্বিতীয়ত ধর্মাচরণের পথ আটখানা বা আটটি যজ্ঞ বেদপাঠ দান তপস্যা সত্য ধৈর্য ক্ষমা নির্লভতা তৃতীয়ত পণ্ডিতের গুণগুলি হল পরস্ত্রীকে মায়ের মতো জ্ঞান করা পরের দ্রব্যকে মাটির ঢেলা মনে করা সকল জীবে আত্মজ্ঞান পোষণ করা মাতৃবধ পরদারেশু পরদ্রব্যেশুলস্ট্রবধ আত্মবধ সর্বেভূতিশুইয়া সপণ্ডিত। চতুর্থত সমস্ত গুণ ছাপিয়ে স্বভাবই প্রভুত্ব করে থাকি অতীত্ব হি গুণান সর্বান স্বভাবমিবর্তী ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে ভেসে ওঠা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সর্বাগ্রে আপনিই পেতে পারেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন সুস্থ থাকুন